थोड़ा फ्रेश, आधा और फ्रेश, दोनों का एडमिशन ठीक नहीं। ये आलू ने कह दी तारा फंडोटा प्रश्न करछ नबीजी ने, यस आलू ने कह दिल माहिस उधर हाइस की हमने कहले हाइस दरवाज करे, यस आलू ने कह दिल अहिल्या नवचंद्र की व्हाट इज द होम न्यू मून बहुत छे हम काफिर का, यस आलू ने कह दिल रूह रूह की मोहम्मद हमने कहते से मानुष मरि जेले बे নেটওয়ার্ক আর কখনো ওজোর গান কইব ও হিডি হিন্দ হাতে রেডি আছে হাতে কত ওয়াসরি না বাকি না সে চেয়াতে সিটিং সুতা না আর সিটিং স্কয়ার স্কয়ার না খালি সিটিং কিউব সিটিং রুট ওভার মাঠে কি রে মা কো ঠিক হই জলমে কই আমি রে লিখি আচ্ছা হোক মজার কথা ইয়েস আলোনা কানে সাথে তারা আপনাকে এই কেয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, কেয়ামত সম্পর্কে আপনি কি জানেন, কেয়ামতের চূড়ান্ত এলেন আপনার প্রভুর কাছে, এটা কখন ঘটবে? You have no knowledge to say anything about it. No Prophet Muhammad sallallahu alaihi wasallam. To your Lord belongs the term thereof. এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই আপনি বলার, এটা সুরম কইলে আপনার প্রভুর কাছে কথা কি বুঝছেন? ইনশাআল্লাহ বুঝেন না কে আমার তো এরা নষ্ট করলো। আপনারা মনে করেন 810 কোটি মানুষ আছেন পৃথিবী গেরামে, 150 কোটি মুসলমান, 650 কোটি বিবেকগুণ কাফের, কিন্তু কিন্তু ওই রিসিভি মাছ বানা রকেট কাটা দুনিয়া লড়াই খাবা এগুলো আবু জাহেল তো সে আনা কম ন, আর আবু জাহেল এগুলো তো আরো বাক্কা সে আনা। আবু জাহেল মনে করি না হে আমলে মোবাইল আছে না, হাতে অল্প সে আনা, হাতে সে আনা আজ কয়া হাতে কি আমাকে প্রশ্ন করছি গেলে জানি না, মোহাম্মদ তুমি তো করতে আসো মরি গেলে কবর যাবে কই, এরপরে দুনিয়া ধ্বংস ওই কিতে ফিডি ফাডি বিল্ডিং টিল্ডিং হমান করি আসমান জমিন সব দরজা দরজা ফাটে ফাটে খুলবো, এরপরে আগর জান্নাত না জাহান্নাম নিব। আচ্ছা বুঝতে পারলাম কি আমার কোন দিন দেখবো কিলে প্রশ্নটা করছে জানেন, হচ্ছে টার্গেট হলো কে আমার টাইমটা যদি কই দেয় দুই দিন আগে রাইমেন্ট কি মানে আমি ভালো হইব, যদি গোপীনাথপুরে তোরা বেগুনে জানো দুই দিন পরে কে আমার হইব, এই দুই দিনের আগে দিন বেগুন মসজিদ তসবি তাহালিল লই সুবহানাল্লাহ 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 আর বললে তো বলে ভাই যাইয়ে নরা আপনাদেরকে পরীক্ষা করতেছি ভাই, মারিয়ে লেকচারে আর একটা প্রোগ্রাম আছে কিতের ভাই, তুই দূরের গুণ কমারে ফাগলে যাই ভাই কিতের লাগেছ ভাই, মরি যেতেছি শান্তি হেলেন মানে সাপ সাপ করে সাপ সাপ করে আই দি একদিকে গলা যায় আরেক দিকে, ভাই তোরা হেতরে কিছু করছো আই মিলে দিতে আছে তারে ডিস্টার্ব করছো দূরে যায় ডিফাইন কমান না, আর দূরে আমি একটু সেটিংটা সাইজ দিতে ভালো আছে না, এত জীবনটা আগে আছে মাথা কাজ করে না আসলে আমি দেখি গেলে ভালো হইতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই সাউন্ড বক্সটা একটু বাড়াতেন দূরে একটু কমাতেন কষ্ট হইতেছে সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد سام بچتا ایک تو کو ملے ہو ایک تو ذات سے اچھا سنا چلے آہا ہا خوشت کی نشو میں جان ہوئی ہو پریو بندو یا تو اے جنہ اللہ زنیشتا کی کچھ ہے گفان پتہ کون যদি আপনারা জানতেন দুই দিন হবে কেয়ামত,
দুই দিন আগে বেগুন মসজিদটা কথা ভেন্ডে মসজিদ তো খালি হ্যাঁ নিজ দেখতে আসলে বলে ভাই ভাই ওই তো না জসিম ভাই এমন আগে আর কমাই যেন এদিকে যাই কারণ মরলে তো এত জান্নাতের দিকে যাবে এই জন্য শুধু তসবিহ তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাহি বেদে তেল নবিল দি হ্যাঁ নবীজি বলছেন এই জগৎ ধ্বংস হবে 172টা ঘটনা দজ্জাল ইয়াজুজ মাজুজ ইমাম মেহদি বহুত কিছু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ১৭২ এর ভিতরে তা আমি ছোট্ট করে দুই তিনটা বলি একটা আলাম বলছেন হুজুর লা তাকুমু সাআতু হাত্তা ইয়াযাবা কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ দেখবা তোমাদের সমাজের সুদ একদম বেড়ে গেছে সমাজে প্রায় লোক সুদি কার্যক্রমের সাথে জড়িত আসেনি গোপীনাথ থুরে সুদ আসলে তেহার ছেলে নাই দাদা আটিয়া বাজারে কান্দ মান দিছি লাখার একটি এদের মাল উড়াইল রমজান আছে গেমটি টেমছে সুতা করতে উড়াইল কিছু হাওলা দেন করে নাই নাই ও জায়গা দেন না দরকার আমাদের উর্ফে গুণ কিছু দিয়ে যারা সুদ ছেড়তে পারল না ফাজামু বিহার বিল্লাহ ওয়া রাসূলিহি যারা সুদ ছেড়তে পারল না তাদেরকে নির্দেশ দেন আমি নবী আমি নবী এবং আমি আল্লাহর বিরুদ্ধে তারা যাতে সুদতে নামে আল্লাহর বিরুদ্ধে সুদতে নামে জয় গোনা সারাবাগা খাইব কোনি খাইব খাইব ঠিক নেই অক্সিজেন বাজার কো কেন কেনি আমরা কি কর কোনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে যাব নির্ঘাত করা পরাজিত আল্লাহ বলতেছে এরপরে আল্লাহ জানা জান আরো একটা হাজার কথা কয় নবী ও সেদিন আমি বিচার করব আমার ট্রাইব্যুনালে প্রধান বিচারপতি হয়ে এই সুদিন আমার আদালতে কেমনি আইব একটু আগে আবার ফিস নেব লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু ইয়াতাখাফফাতুহু শাইতানু মিনাল মাস শয়তান জিনে ধরা ভূতে ধরা রোগীর মত আমার সামনে আইল গোপীনাথ থুরে মহিলা করে পুরুষ হয়ে জিন ভূতে ধরতে দেখছেন দেখছেন নি কেমন করে দেখবেন যে এ আমি তাহলে তো পক্ষে যদি হুজুর ইয়ে গোপীনাথ থুরে নেমে সবাই ইয়ে তাহলে বলে হুজুরের দেই আল্লাহ বলতেছে জীবন্ত কথা জীবন্ত কথা বলে ও তারা আমার সামনে দাঁড়াইবে লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু ইয়াতাখাফফাতু শাইতানু মিনাল মাসসে শয়তান জিন ভূতে ধরে রোগীর মতো আমার সামনে তারা আসবে হাসর বাসীরা বলল আর একে কে রে কে আলো সিনে সিনে লাগা আল্লাহ আজি এটা না লাগে উমাইর কুম কে বিয়ে দে এমনে দে তখন ফেরেশতারা বলবে তুমি কি আয়াত পড়ো নাই হুজুর কি আয়াত এটা দিয়ে শিখে নতুন করে এরা সুদি তা আপনি কি চান আপনি হাসর বাসীর সামনে এইভাবে অপমানিত হয়ে হাসর হন চান নি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদের মধ্যে 72টা গুণা এক নম্বর দুই নম্বর থেকে 72 রুল নং পর্যন্ত কয়টা গুণা বাহাত্তর রোল নম্বর জিরা শেষ হতে আচরণ কি সে গুণার পরিণাম কি আইনন কি হার রসুল আলা উম্মিহি ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা তাহলে সুদ আমাদের সমাজে আসেনি মনে করবে আর কেয়ামত বেশি বাকি নাই কেয়ামত হাঁদাই গেছে গোপীনাথ ফুরে ঠিক আইয়ে সংক্ষিপ্ত ভাবে বলি কেয়ামতের আগে আগে عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكم أن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال ولا الفيافي قال الأرض القفا كيف ترى كيف
তারপরে আমার উম্মতের মাঝে বেফক মিডিয়ার প্রচার হবে বর্ষার মতো বল্লমের মতো প্রত্যন্ত অঞ্চল পৌঁছিয়ে দেবে। প্রশ্ন করা হয় ওমাল ফায়াফি ফায়াফি কি কয়াল আরদুল কাফারু আল আরদুল কাফারু জলাভূমি সাগরভূমি আকাশসীমা মরুভূমি প্রত্যেকটা অনুফরমানতে নেটওয়ার্কের আওতাভুক্ত হয়ে যাবে আর এগুলা দিয়ে আসমান থেকে অশ্লীলতা নাজিল হবে। কি নাজিল হবে? অশ্লীলতা। কোথা থেকে? আসমান থেকে। কথাটা কি বুঝছেন? কিভাবে বুঝলেন? বল্লমের মতো মিডিয়া, এই যে ক্যামেরাটা যেখানে দাঁড়াইছে টাওয়ার নিচের দিক মোটা, উপর দিক শিকল, কথা বলেন উপর দিক শিকল, তাহলে এটা বর্ষার মতো হয়ে গেল। মোবাইল টাওয়ার নিচের দিক মোটা, উপরের দিক শিকল, এইভাবে বর্ষার মতো সাগরে নেটওয়ার্ক আসেনি, কথা বলেন আকাশ আকাশে আসেনি, যেখানে মানুষ বসতে পারে নাই মরুভূমি রোড গাট নাই সেটাও নেটের আওতাভুক্ত হয়ে যাবে। নেট তো চতুর্দিকে থাক, এটার দ্বারা কি হইব? আসমান থেকে অশ্লীলতা নাজিল হবে। জোরে ভাই ওকা ছবি সাইতে কত সুগারি চুরি করতে মার সাইজ চুরি করে ডিমা চুরি করে হাতটি আদি ছবি সাইতে ঠিক নেই আর দশটি আদি নেই ঠুলে বস রোমের ভিতরে আস্থা অশ্লীলতা উলঙ্গ ছবি সব বাসে সিনারি ইউটিউব আর ফেসবুকে ঠিক নেই নবীজে সত্য পয়গম্বর এই হাদিস তার প্রমাণ হুজুর 1500 বছর আগে যিনি শিখেন জানে কেন সুবহানাল্লাহ কইতি না ওয়াজ হামা রাখে হ্যাঁ বুঝা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কইলে কথাটা কয় কি কয় তোমাদের মাঝে আসমান থেকে অশ্লীলতা খোদার গজব নাজিল হবে। এই আগামী 3 বছরের যুবকদের অবস্থা কি হয় আমার আল্লাহ ছাড়া কেউ ঠিক নেই? যারা ফেসবুক চালাও ইউটিউব চালাও তারা বুঝবা কত অশ্লীলতা হলা হতি হতি খাতার তলের ভিতরে সাহায্য সর্বদিন সময় তাহলে এটাই অশ্লীলতা আছে তো হ্যাঁ তাহলে বুঝা গেল গোপীনাথ পড়ল কি বলো কে আমার থামাইছে কে আমার থামাইছে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাই ঠিক কিনা? তারপরে গোপীনাথপুরের জসিম এতে লন্ডন যাই বেশ বোরে স্যার একান দিয়ে গেছে নোকিয়া কি স্যার নোকিয়া স্যার দিয়ে গেছে বললো বাইরের লোকে কত ভিডিও কল দিও কত সাইও তুইও আরে সাইবা ঠিক নেই 3 বছর পর্যন্ত জামাইল লোকে ভিডিও কল দেয় ইজ্ঞা কফি রাঁধি দেয়া ইজ্ঞা কফি জাল দিয়ে দেয়া কয়েকটু খাওয়াই দিতাম নি ভাইয়ের কত কফি দিয়ে গেলাসের ভিতরে ঘটনা আগে দেখো এটা ফাতা কফি লিকুইড আমি অত ফাতা কফি রাঁধছি এটা ট্যাক্সের মধ্যে দেয়া থাক তরকারি ধরোনা কিন্তু কফি ঠিক নেই। এরপরে একদিন মুর্শিদ ভাইয়ে কয় জসিমের ফকিরে জসিমের বড়তে দেই না আজ্জা বাজন কয় বছর দেই না এত দায় গেছে মানে মোবাইলে মোবাইলে তাহলে বোর মালিক আমাকে কুদ্দুস না জসি কথা কো বোর মালিক কে? তাহলে 3 বছর যে কুদ্দুসে দর সংসার করলো হলাতে 3 গ্যা প্রোডাকশন দিল এগুন কি হালাল জাতা না জারুগা এ মোবাইলে জারগা ফোয়া প্রোডাকশন করে দিনিয়া আইসিবা আলাইকুম সর্বমিনাস সালাম
এই আসমানি নেটওয়ার্ক দিয়ে তোমাদের উপর অশ্লীলতা ছড়াইবে, কথা কয় না ঠিক নেই? আরো কিছু সমাজের জারগা ফলা আছে কইতাম নেই, কথা কস না কইতাম নেই। বেলে হুজুর জারগা ফলা কেমনে হইলো? আমাদের লক্ষ্মীপুরে বিয়ে শাদী হয়নি রে, লাইলাতুল গায়ে হলো গাছে নি আগে উঞ্চি লাইলাতুল কত লাইলাতুল বাবা, এখন উনি লাইলাতুল গায়ে হলো হলো। আর সামনে এটি আছে দুই দিন পরে লাইলাতুল ভ্যালেন্টাইন ডে, আমার ঠিক নেই? বিশ্ব ভালোবাসা দিবস লাইলাতুল গায়ে হলো তো কি করে দেখছে দাদি ভাইয়ারে ওলারে? তারপরে তাহলে কি হলো ইস্তেমাল গান বাজনা শোনা ফুসুকি ওয়াতালা সুজু বিহা কুফর, আর এগুলা তারা ফিলিংস নেওয়া আনন্দ উল্লাসিত হওয়া কুফুরি। তাইলে বলা মাইয়া গানের তালা তালে তাবি মানে তো শেষ, তোলা মাইয়া তো কাফের রয়েছে কাফের বিয়া ওই বলি। তাইলে আপনার রুতের গত যত বলা মাইয়া আইব সবাই নাম সারুগা সারুগা হবে আসলে নাতি বেলা বোম আবার ড্যান্স দিতে বুড়ি করে ঘরে ঘুরে সার আর সেটির দিকে সার চোখে টাওয়ারে আরে ও হাসতাল আমাদের বিয়ে করছি অর্ধভূত বিদের যায় সাইড ফালা গেট দিছি আরে দূরে দূরে যাবো করবো কি রং লাগে রে ওখানে ওখানে ধান খাওয়াইছে আর নাতিনেরা ঘুরেরা নাই মাসে ও নাম সুবিল্লা বুড়িয়া মনের দুঃখে বালাঘাটের দিকে যায় গে হুজুরে জিজ্ঞে কি হয়েছে না এখানে কি চলে প্রচুর ডাক দিছে উনি না হেডেন করে আমার তো করি কো গরু লেজ লাগে না লেজে গরু লাগে ওমাকে লেজে গরু লাগে হ্যাঁ গরু লেজ লাগে না লেজে গরু লাগে হ্যাঁ গরু বুড়িয়া যদি কইতো এ বৌমারা এই আর নাতিরা এই ওলারা আর ভাই ত্রাচ্ছে রিসুলতে তো যদি ইডি চলে কন হুজুরে বিয়া হইব কন হুজুরে বই যাব করব হয় হে হুজুরের একদিন আর আমি বুড়িকার আসতে দশ দিন যা লাগে দেখতেন যে তারের মত সোজা কি এর মত সোজা তারের মত সোজা আপনি তো চারণ সন্তান উৎপাদনে সহযোগিতা করে আরো একটা মজার কথা কই কইতাম নি এটাও কে আমার আলামত তালাক কে বলে গল্পের যদি এই মামলা কারে 80% মুসলমান তোরা তারা খাইবি কোন মামলা এই মামলা কোন মামলা এই মামলা অনেক কইছি এই মামলা গুড়িয়া ভালো রাখতে আইছে রাত 10টা বাজে বলে কই লাভ দূরে পড় ও গুলিয়ে কাপড় সবর রেডি হতে সময় লাগে তো এক মিনিট কলস্তা কাদুয়া ওই হাতে রেসেন কুত্তে রাখা পড়েছে কিটা কইছ তোরে অন তালাক দিয়ে দে কো দে রে দে দে যত কাম করছে সব বুঝি না এর ফলে যত হলাম আশ্রমবাসীরা কি রানো আফসারি সব মিয়া দিয়ে ঘটনাটা কি
এমনি একই ভুটান যাই নেপাল যাই চীনা করছি না কোনো হেতে ঠিক আছে রোজি না করে না করতেছে না কারো ফোন লেতে গেলে তার ওয়াইফের রাগের মাথা তালাক দিয়ে এলেছে খবর নেই এটা শুনাই না শুনাইলে ফেসবুকে এলে তার দাওয়াত কমে যাইব শুধু এই মামলাটা খাইলে ও যাডা আমাদের উত্তরণের পথ কি উত্তরণের পথ হচ্ছে গভীর রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ভুল করছি আল্লাহ আমনে মায়া করে দয়া করে আমার এই মামলাটা আমনে উড়াইয়ের না আসার মাঠে আমার এ স্মরণ দিয়ে না গো আল্লাহ আল্লাহ যখন তোমাকে তো খুঁজছে ও বন্দা তোমরা গুনে করতে ভালোবাসো আমি আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসি যাও তোমার এই মামলা আমি কাউকে দেখাবো না আমি আল্লাহ চুপে চুপে তোমাকে ক্ষমা করে দেব পারবেন তো ক্ষমা চাইতে এই কি আমাদের আলামত আঙুলে অশ্লীল গান বিভিন্ন রকমের গান এগারে পাগলে যাবে ইউটিউব শরীফে এদিন দেখলাম গান গান শরীফে করা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দুনিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নি রাঙা চিকন কালা তুই যদি হইতি গো মানে মালা আমি কই আদরে বলে উড়া লাই উড়ে নিজে তাড়াতাড়ি চাই কেটু লাগে ও চিকন কালা গলা মালাইল চিকন কালা ও যুবক তোমার গান হবে কি ও আদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নি রাঙা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ও যুবক তুমি কোন ওয়ালা হইবা তুমি আল্লাহ ওয়ালা হও কোরআন ওয়ালা হও মসজিদ ওয়ালা হও আলেম ওয়ালা ওয়ালা হও মাহফিল ওয়ালা হও তোমার জন্য জান্নাত আজ যুবকেরা এই আসমানি ফিতনার ভিতরে পড়ে গেছে সবার কানের ভিতরে মোবাইল নবীজি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনি কানের ভিতরে আঙ্গুল দিছে মেসকাত শরীফের হাদিস আর এই উম্মত নবীর আশেকের রসুল দাবি করি কানের ভিতরে ইয়ারফোন লাগে গান হলে ঠিক নেই গান হলে গান উনি উনি নিজে নিজে কান্দে আজ প্রতিভা থেকে দে থাকি তোমার আশা কান্দে নি তুমি চলে গেছো প্রায় বিরহীর গান গায় ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথা আজ প্রতিরাত নাজ মিল্লা কইতে না গোবিনাথপুরে নাই দে বিয়ে হয়ে গেছে লক্ষ্মীপুর শহরে হিসে দিয়ে গেছে তুই এলাই বুকের ব্যথা ঘুমাইয়ে দেয় টিকিট তোরে মুখ দিয়ে অলগা ছেড়ে দিয়ে তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাত কেঁদে থাকি ক্ষমার আশা কাঞ্চুতির যুবক মোড়েও কাঁদলি না আহা হায় হা একটা বার কাঁদসা তুই কি প্রিয়তম আল্লাহ মুখের ব্যথা রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত জান্নাতের যে হুর তোমার জন্য আল্লাহ রেখেছেন এই হুরের যদি একটু থুতু নিক্ষেপ করে হুরের এই জগতে পৃথিবীর সকল মানুষ হুরদের থুতুর সুগ্রানে পাগল ফারামা তোমারা দেওয়ানা হয়ে যাবে তাহলে সেবা বিষয়ের কাছে থাকিয়া নজর কাজা করলেন বাবি গায়ে কি এমন সুগারান আসেনি হ্যাঁ আসেনি আপনার গায়ে কি এমন সুগারান আসেনি না আপনার গুগল টেস্ট করেন আমি আমার আফসারি ডায়াগনোসিস সেন্টার থেকে প্রমাণ করতে পারবো এই মুহূর্তে এবার ঠিক নেই
তুমি কিসের মুখে ব্যথা লইছো? তোমার জন্য জান্নাতে আল্লাহ 72 জন হুর রেখেছেন। আল্লাহ বলেন আমি সাজায় রেখেছি হুররুম মাকসুরাতুন ফিল খিয়াম, ডাগর ডাগর চাহনি বিশিষ্ট হুর আমি সাজিয়ে রেখেছি আমার বাসর ঘরে, তোমাদেরকে আমি আল্লাহ আমি বিয়ে করাই দেব তোমাদেরকে। কে বলে আল্লাহ কথা কি মিশে নি? সুরে হেসা তো ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা চে আজকার কথা সত্য হতে পারে ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মত যারা নামাজ পড়বে দয়া মিন বাবি সলা, নামাজের গেট দিয়ে তাদেরকে আহ্বান জানানো হবে। জান্নাতে ঢুকানোর আগে গেটের নিচে একটা বিশাল গাছ আছে, এই গাছে দুইটা শিকড়, গাছটা দুই শিকড় থেকে দুই রকমের ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে, এক ঝর্ণা থেকে এক গ্লাস আপনাকে পানি পান করাইয়া দিবে, এই এক গ্লাস পানি পানের বরকতে আপনার দেখে মন শক্তি চলে আসবে, রোগ শোক সব ভালো, এমন যৌবনত্ব এসে যাবে জান্নাতের 72 জন হুরের সাথে মোজামায়াত করার মতো শক্তি চলে আসবে। নবীর কথা, দুনিয়াতে এমন আব্বা লাল মরি তারপরে সালসা আছে দিদি, তা এত যৌবনত্ব আইব সহবাসের সময় কত কা অমরিহী, দুনিয়াতে যতদিন হায়াত পাইছে একবার সহবাসে এত টাইম দেওয়া হবে সুবহানাল্লাহ, তাহলে সব অভাব তো জান্নাতে, এটা পাওয়া যায় মসজিদে আল্লাহকে সেজদা দিলে। মুসলমান এখন নামাজ পড়ে না, সব দোকানে আড্ডা দেয়, ওয়াজ মজা লাগে নামাজ মজা লাগে না, আজারি ভাইয়ের মা পেলো যেভাবে যুবকেরা তোরা আইয়স এখন যদি দলবাদে এসছে মসজিদে আসছো তাইলিয়া ফজরের আজানের আগে আগে পৃথিবী আল্লাহ তোকে অত দিয়ে লেপু, ওই তো ডোনাল্ড ট্রাম্প রাশিয়া মাসিয়ার দিল আপনি, তোরা পৃথিবী বেশি গিনি খা, তোরা যেহেতু আরো সেজদা দিয়েছে ঠিক নেই, ও নামাজই নেই লক্ষ্মীপুর শহরে ঝুমর ইয়ানো ছোট ছোট মাইকে ক্যাম্পাসাররা ওষুধ দেছে সালসা, আস্তে কান লাগাই মনে মুখ বান্ধি অগ্রগত হয়ে যেত, এভারেস্ট খুব সুন্দর শোনা যায়। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না মিথ্যে কথা, আমরাই আপনাকে 100% যোগ্যতা অফার দিয়ে চাচ্ছি, আমাদের এই সালসাই বোতল এই মেডিসিন 500 টাকার ওষুধ মাত্র 300 টাকা কোম্পানির প্রচারের স্বার্থে বিপুলে মূল্য ফেরত, আসলে হলের বাজার হতে নাই দেখিও এই ফেল আছে বন্ধুত্বে না, এই জীবনের কোনো দাম নাই, আমরা চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি, মোটা স্বাস্থ্য চিকন রূপে চিকন করিয়া থাকি, স্বাস্থ্য জাঙ্গিরের মোটা চিকন করে আলমগিরি বলে কথা কয় না, আরো কি বাহারি আর দেখো এক আকর্ষণীয় কথা ওরে মা গো মা বুড়িয়া বস লই আরে তিন ছড়ে বসতে কেউ দেয়নি গো, আসলে কি আর কামাইব সির যৌবনত্ব পাওয়া যায় মসজিদে আকর্ষণীয় কয়, এটা কোনো বাংলা বিয়া করে না এই লাইন, এটা ভাইছেন দেখছেন না রীতি না, এটা যদি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহকে ফোন করার একটা সুযোগ থাকতো তাহলে তাকে প্রশ্নটা করতে পারতেন, যদি ফোন দিতেন গফিনাথপুর থেকে মাই ডিয়ার রাজা আসসালামু আলাইকুম হাউ আর ইউ আই এম ভেরি ফাইন হোয়াটস প্রবলেম, ও প্রবলেম কি কবাই সাহেব আপনি তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন? জি বলছি ভাই, কবর থেকে বেশি কথা বলা যায় নেটওয়ার্ক কম দ্রুত বলো, কবে আপনি তো সত্র ভাষা পণ্ডিত জি ওস্তাদ ছিলেন দ্রুত বলেন সমস্যা কি, কবে আপনার ছোট ভাই রফিকুল্লাহ কবে রফিকুল্লাহ শহীদুল্লাহ কাছাকাছি যান সমস্যা দ্রুত বলো ভাই বলো লাইন কাটা যাবে কবরে অনুমতি নেই কথা বলা, এখন আপনি তো বাংলা ব্যাকরণ লিখেছেন? জি লিখেছি বাংলা ব্যাকরণের কততম সংস্করণের কততম লাইনে কত নম্বর পৃষ্ঠা লেখা আছে? মানে এটা বুয়া আমি লিখি নাই, তাহলে এই আর বুয়া এই আর তো কি এর সাল সাল গোলামের হুর জান্নাতের হুর মেলে মসজিদে না, এতরা মসজিদ না রোডে গাড়ে সাড়ে আটটা নটা বাজে যুবকদের নাম যা কি সুন্দর হাতে ফুল লই খাড়াই থাক মা এগারো দেখলে মাথা নিচু করে ঠিক আসেন ইয়াতে তুই সিটি ঠিক রে তুই জাতীয় সিটি না আর এদিন আর লোকে একটা সিটি কইলাম নাম কি দেবে সাহেব
বলে তো আড়ু তো দেবা যাওয়ার জন্য তো ফ্রেন্ডস আসতে গেলা বলে হেরান অভিতে তালি আছে কুত্তা হয় ভাইবে হেতে ঘরে ওয়ানে আল্লাহ কো গোবিন্দ তুরে কুত্তার বাচ্চা কুত্তা ঘরে ক্লাস পাইবে কুত্তার মা কুত্তারে যদি প্রশ্ন করছে যে জিনচে ফ্যান্টালে মারহাড়ে তুই আছিস জিনচের ব্যান্ডটা কোনো তালি বালি নেই সিদ্ধ ডিসমে পশমে কত সুন্দর আল্লাহ প্রদত্ত জিনচের ফ্যান্টে কথা দশা আর তুই তোর ভ্যান্ডি নেই তুই রতি তালি এমনি তালি তোর রাগে বেতে নিল তো তোর পোশাকটা তো আল্লাহ জান্নাত থেকে দিছে ইয়া বনি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা পোশাক নাজিল করেছি পোশাক নাজিল করছে জান্নাতে তো আর হে পোশাকের তুই হেরা করি করি মায়ের বিয়ে তারপরে চুলেরে এমনি এমনি দিয়ে দেখাড়াইতে ফুললো এমনি ডোলে হাড়ে তিনটা চারটে বাজে মরে মরে ঠিক জান্নাতে ওই গেটে ওই গাছের আরো একটা শিকড় রয়ে গেছে ওই শিকড়ে একটা ঝর্ণা আছে ওই ঝর্ণা থেকে আপনাকে একটু গোসল করাইবো গোসল করাইলে কালো চুল সাদা চুল সব কালো হয়ে যাবে পোকড়ানো হয়ে যাবে সুবাসিত চুল উল্লাসিত চুল তারপরে কাতুহনে এমন সুন্দর স্মৃতি কাটা মনে হয়েছিল তেল আর সেল লাগাই দেখছে চুলের স্মৃতি আর কোনোদিন ভাঙবে না যেমন স্মৃতি করবে তেমন থাকবো 10-15-20 দিন পর ফালের হাত সেলুন সেন্টারে যাইয়া থাবর সবার খাওয়া লাগবে না যে বলে মারে ও পরশু আমার এমনি মেদিয়ে মারে দুই বার দেয় মাথা সাইড বার দেয় হাতে রাত বললাম কি রেডি মারতে লুকিং গেলাস দেয়া যায় তো ওরে রিগনি তোর অত্যাধুনিক সেলুন সেন্টার অফার দিচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু কোথায় পাওয়া যায় নয়ন দুটি কোকড়া কোকড়া চুল রে বন্ধু কোকড়া কোকড়া চুল আর এর চেয়ে আরো অত্যাধুনিক সুন্দর জান্নাতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হুজুর তো এগুলো দেখেছে দেখি দেখি আমাদেরকে বর্ণনা করেছে সুবহানাল্লাহ আর কত ওয়াজ করবেন হুজুর গেলে আমরা হুজুর কতই দেখছে এই যে ক্যামেরা হাত দিকে সাহায্যে সাইড না ও ভাইয়াদের ভিতরে বেশি এলে সে কোম্পানি 2.5 লাখ টাকা ক্যামেরা ইয়া ক্যামেরা হাত দিকে সাহায্য রবি খেয়াল হয়েছে হ্যাঁ তুমি কি কি করো জীবন তো রবি কে রেহাই দিয়ে আলাই সারা বিশ্বের 810 কোটি মানুষের সামনে ইতি ক্যামেরা ইতি এতরে যে বানাইছে হেতে তো আগে কল্পনা করছি এটা দিয়ে এটা দেখা যাবে হে বৈজ্ঞানিক হিসাব করে হারি লিছে কিনা মাহমুদ আল্লাহ জানে ওইলে যে মহম্মদ সাল্লাম সকল বৈজ্ঞানিকের টিচার উনি যে এই জিনিসগুলো বর্ণনা করছে নির্ঘাত উনি এগুলো দেখে দেখে বলেছেন আমাদেরকে সুবহানাল্লাহ কো হুজুরের একটা হাসিতে হুজুর কত বড় বিজ্ঞানী হাসি হে চুরুত করে হাসি মানুষ দে লন্ডনের বিজ্ঞানীদের পতলে বিতে হাসি এটা ঢুকেছে হে চুরুত সে হাসি দিলে কিনলে লর্ডের থ্যাংক ইউ কয় আলহামদুলিল্লাহ কয় মোহাম্মদ ইনি কি শিখে এবার সায়েন্স ল্যাবরেটরিতে নিছে হাসি নি সায়েন্স স্কুলে যে কোবাই হরিকা নিরিকা গবেষণা করি ফেলার দি টানি ধরে হাসি রে বুঝতি ওরা দেখেছে এটার ভিতরে 3000 রোগ জীবাণু ব্যাকটেরিয়া 81,000 রোগ জীবাণু বাইর তাই না গোপিনাথপুরের হাজি হেদা হাজি হেদের অরিশের বেড়া কিয়ের বেড়া ও মা গো এতের অ্যাম্বুলেন্স করে বাঁধি লতা টাতা দিলে গেছে ঢাকা গে রামেশ কয়া হাসপাতাল ডাক্তারের লগে চুক্তি করছে 7 লাখ দেওয়া অরিশ অপারেশন করবো এবার মুরগিটা হানখা মুরানি জর্দা দিয়ে তেরে অপর অবশ কন্দরে অপারেশন করতে আছে মুরগিটা কাঁদে ওবা ডাক্তার কে রাম জাদা আপা আপা কেছে তো না জাদা অনল আম্মা ও মাগো মাগো কাঁদি লাগব ও আহারে কত আব্বা বলেছে ডাক্তার আব্বা কইছে 500 বার
গবেষণা করে কি পাইছে, শুধু এই হাদিসটা যে কোনো একটা হাদিস যদি পৃথিবীর 810 কোটি মানুষ গবেষণা করে কিয়ামত পর্যন্ত সবাই মিলি করে কিয়ামত হয়ে যাব মিকেল আমার রসুল সাল্লামের একটা কথা বয়স এই জগৎবাসী বৈজ্ঞানিকেরা ফাইন্ড আউট করতে সক্ষম কি বুঝছ, তোর জন্য সকল নিয়ামত মসজিদে পাওয়া যায় কেমতের আগে আগে হঠাৎ মৃত্যু হয়ে যাবে, ফালে রাত 2টা দিছে মোর্শেদ আর ফোর্শেদে, রাত 10টা বাজে কোনো কাছে আটা খায় বিজয় হয়ে গেছে মুর্শিদে গেছে বেহিম খুশির দেশে দিয়েছি মনে সিন্ড্রোম গুলা দেখলে তোরা দুনিয়ার নেটওয়ার্ক ইজি করবি, আখেরাতে নেটওয়ার্ক বিজি করিবা, প্রস্তুতি গ্রহণ করিবা, যে কোনো মুহূর্তে আমাদের মরণ এসে যেতে পারে, ঠিক না? সবসময় প্রস্তুত থাকবেন, আই এম রেডি, আই এম রেডি, ও আসাই কতখানি ভাই সবার সমস্ত তারপরে আপনার নাম নিয়ে শুইলাম, আপনি আমাকে কবুল করেন, যদি আবার সকালবেলা বহু আল্লাহ ফেরত তাইলে বলবেন কি আলহামদুলিল্লাহ আমি সলার শক্তি পেয়েছি, আল্লাহকে এরকম বন্ধ তো আমি চাই, সব সময় আল্লাহর জিকির আজকাল নবীর দুরূপ নিয়ে থাকবেন, সব সময় রেডি থাকবেন, তাইলে আর কোনো অসুবিধা নেই কথা ঠিক কিনা? আপনার কথা ঠিক কিনা, হাত গালো দিচ্ছেন হাত অবস্থায় মর, আর যদি রোগে শোকে মরে মরে একটু আদর করা যায় বন্ধু বোন তুই আরে বছর তুমি আমার সার্ভিস দিছো থ্যাংক ইউ, তোমার ওই হাজবেন্ডের জমি দিকে সিমাইয়ে তোমাদের তেয়া 3 লাখ দিয়ে দিছি ছোট আরে হজ করিও নই ছোট ভুতরে আদর করা যায় বাড়ি আর শরীর ভালো লাগে না এখন উড়ে যাই জিকির আজকে করতে করতে মারা যায়, কিন্তু স্ট্রোকের মৃত্যু হঠাৎ মৃত্যু অ্যাক্সিডেন্টের মৃত্যু না আর আল্লাহর নাম লওয়া যায় না, তাহলে গোপীনাথপুরে মানুষেরা স্ট্রোক করি মারে নিবে, তাইলে বোঝা গেল গোপীনাথপুরে কেয়ামত
তুই তো প্রস্তুতি নিলি না, তুই চলো তোর মতো করি লাভ হইতো না, তাড়াতাড়ি আল্লাহর দিকে আসতে হবে মুসলমান। ঠিক নিও নাই আমরা আমার বেশ বেললাম না, এর বই রে তো একটা বেশ আছে। আইসক্রিম ওলানে একটা সিগন্যাল যে আইসক্রিম আছে বাক্সাবারে ফিরে দিলে ওলানে শিরফে বোতল গালি দো উঠে মুভি কাঁপলো মা করে গোলাপের উত্থারা মাথার টিয়া দিও এলা হাসুরের শিরা এত ডালি শেষ শেষ নুঙ্গি কাঁদো বলে নুঙ্গি ছুঁয়ে কথা উঠতে মা করে খাওয়া আজকের মোলা কি করছে কেমনে বাক্সরা বাড়ি দিছে পুরা গেলামের ওলান বেকুল হলে দেখবেন হইরের একটা বেশ আছে এত বিক্কে করে দেবে কাজ করিতে সকি মু আতি মু কল্লাই মু ভাই আমি গতি দেন না লাভ খেতে লাভ খেতে কাজ দিছে লাজন হতে কোনো বড় তো নাই কিন্তু হইরে হইরে একসাথে হলে দেখবি মোবাইল দেবে বুঝলি আমদানি কেমন আছে কলা ময়াল বেশি ভালো আছে মানুষ কি বলে গেছে রে তো কত ব্যবসা হয়েছে তিন হাজার ভালো হয়েছে আচ্ছা বাবির ফোন দে আজকে ভাই তোর মুখে আমরা থাকবো এত আমার সাথে থাকলো হেতার হেতার খুব সুন্দর কথা কর বিক্রি করবার সময় কি কর বাক যে হাতের জিবা আর কার কার কথা কর সরে এরপরে নতুন কথা যদি কাঁদ দিয়ে দেশ আল্লাহ তো সিঁড়ি ফেরি গুমুত লাগায় এ কর্তা ভোতা ভেদি গেল ঠিকই দেখবি লক্ষ্মীপুর স্টানের যে বাদাম গেছে বলো যে দেখবি মাতলার বাঁধিয়ে দেবেন এ বাদাম বাদে বাদে কত স্টাইল করি দৃষ্টি আকর্ষণ হলো আমি গত বছর বাংলা বাজার কিতাব কিনিয়ে ইসলামিক খাওয়া একটা দেখে দুই একটার মধ্যে কিতা কিতা লোক পিটি 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 বললাম কি রে কিতা লোক হয় ও হাতে ফাটি সবটা ফিডা বেসে তো সেভাবে হাতে পড় আয় তো ডর বুকো সাপ দিছে দৃষ্টি আকর্ষণ হলো এতে ব্যাস হচ্ছে উত্তরে গেলাম আর সবার বাসা সাইটেলা এ তো বিমান ব্যাংকে নাই পৃথিবী ওই বিমান বন্দর কাছে তো ওমার নিচে খালি হুজুর আসা কে কান্দো বালে কিতে করতেছে মুয়াস 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 কি রে কিতে রেখ ও মাস বেসে তো মুয়াস কিতেই রেখ করে একটা স্টাইল রেলগাড়ি তুটলে দেখবি সাগরিকে তুটলে কুঁজুর বেসে কেমনে কর গ্যান্ড্রি 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 কয়নি সীতাকুণ্ড তো কিছু হকার হবে কফি বেসে কে টপ টপি টপ টপি কথা করছে হিজলারা দেখবি তবু স্টানে জমুর ভিক্ষে করে ভিক্ষে সিস্টেম আছে ভিক্ষে রসাদাবাদী আপে পালে দিয়ে আমজা করে তো রিয়েল ও 50 টাকা দেনা বল কইও দিয়ে লা দিয়ে লা 50 টাকা বাপ খামো দে গালি ফিরবি গালি এরপরে দিতে করে মানে আবার দে সবার দৃষ্টি আকর্ষণ করা মানে এত যে দশ হইছে তো কোহে দশ হইবে টিয়া হলো কথা কস তো তুই যে কবর ফসিনজা তোর ভিতরে কোনো বেশ আছে না দাঁড়িয়ে দেখতে বললে কো আমার না বয়স হলো বউ কি গেল কিতাবের নাম বউ কি গেল তুই স্কুল জার্সি গুলি গুলি দিয়ে এর ঢাকা তো শরম লাগতো নরে নবীর জার্সিটা গাছ দিবি দে কথা কর তাইলে যে কোন সময় হঠাৎ মৃত্যু এসে যেতে পারে এই জন্য আপনারা নিজ দায়িত্ব সতর্ক হইয়া যান আল্লাহকে ভুলিও না নবীজিকে ভুলিও না ইসলামী জিন্দগি ইসলাম মোতাবেক জীবন চালা নতুবা উপায় নাই এই হঠাৎ মৃত্যু কে আমাদের আলামত সালাকানি আর কত কথা উমরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হুমা কন কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াকুনু ফি আখির উম্মতি রিজালুন ইয়াকাবুনা আলা সুরুজিন কামাইহি রিহাল ইয়ানজিলুন আলা বাবিল মাসাজিদি নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত আখিরি জামানা থেকে কেয়ামতের আগে কেয়ামত আলামত হবে আমার উম্মতেরা
নিত্য নতুন গাড়ি বানাইব। তারা গাড়ি লয়ে মসজিদের দরজাতে পার্কিং করিয়ে লাইব। পৃথিবীর প্রায় সব মসজিদের সামনে রোড, গাড়ি লয়ে হুন্ডা লয়ে চলিয়ে গেল যায়। তাহলে নবীর হাদিস দেখা গেল কিনা? সে সময় হলো কি, তাদের মহিলা গুলো হবে জামা কাপড় ঠিক আছে, জামা ঠিক আছে, উলঙ্গ। আগে মাস আসির 130-130 কাপড় উঠতো, তারপরে বুঝা যেত না ঘন্টা ঘন্টা দিয়ে দেখতো। আর গোপীনাথপুরের মাস আসিরা 1,30,000 আছে, শত সব ভুলা যায়, বাজা দেখছে না কি অবস্থা, এতে খুশি করি করি প্রজাপতির ডানা ডানা ইয়ে করিয়ে এনেছে, ও মাগো মানিছে বোকা বোরখা, আই লাভ ইউ, যা 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 আই লাভ ইউ, আই লাভ ইউ, যাই বল মাগো আরে দে বুড়ি, আটাক দিকে সুন লাখা এ দিকে থার মারে হি মুর, এদি লিপস্টিক লাগাই সুই মানে কি প্রবৃত শক্তি আছে ও ফাস ঠিক রে, ওই মহিলা গুলা তাদের রুমে আল্লাহ পুরুষের দ্বারা কষ্ট দিলে এই সমস্ত মহিলাগুলো তুমি জান্নাতে লয়ে যাও আল্লাহ। যেভাবে ইংরেজিকে রাজ করলো পুরুষ নারী নির্যাতন রাজ করলো, কারণ পুরুষের গলা হাত সুপ করে ইচ্ছে মাইয়ার যে দেহাতে আছে, পুরুষের কষ্ট হয় না, কথা হয় না, কষ্ট হয় নি আল্লাহ যুবকের করে যারা কষ্ট দেয় আল্লাহ তাকে তুমি জান্নাতে লয়ে যাও ঠিক নেই, কথা হয় না, এত তো রয়ে লিথা দোস্ত দেয় ভাই কিছু স্কুলে লাগতো না, মাথা গোড়া থাকবে ওরনা দিবে আল্লাহ করতে আছে, আল্লাহ জয়ও বিহীন না মহিলারা বুকুর উপর মোটা কাপড় দিয়ে রাখে, ইতি আল্লাহ ইতি আল্লাহ, আমাদের কথা মহিলাদের কণ্ঠটাও পর্দা, ফালা তাখদা বিল কাউল, মহিলাদের পিচ্ছিল কষ্টে মায়াবী কণ্ঠ যাতে পর পুরুষের সাথে কথা না বলে, যদি মশাদের তালাশ করে ভাবির কাছে যায়, ভাবি সালাম আলাইকুম মশাদ ভাই আছে, জানি না কোথায় গেছে, বলতে পারবে না, আই লাভ ইউ নি, এতে কয়েক গ্লাস টাইগার খেয়ে, আর যদি বলে ভাইয়া ভাবি ইসলাম আলাইকুম ভাই কোথা রে দেখেছি এসেছিল, ও কুতুস বানি রে, আরে ও মেডা একটু জি সিনেমাটা দেখ, ভাবি তো যে তোকে একটা আপেল খাওয়াইতেছি বস বস ফিনিশ, আল্লাহ তো জানে কোনে কোনে গাড়িটা অ্যাক্সিডেন্ট হইব, প্রত্যেক জায়গাতে আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে সুরা নূর ঠিক কি না, বুকুর উপর অ্যাক্সিডেন্ট করবো কাফর দি ডাকে দিছে আল্লাহ, তারপরে কথাতেও তাদের মায়া আছে, কথাটা মহিলাদের নূর ইস্টোজেন হরমোনে কথা কয় চিকন কথা আমাদের কাছে সুন্দর লাগে, আমরা টেস্টোস্টেরন হরমোনে কথা বলি আঙ্গু কথা মোড়া খেতাও কাছে ভালো লাগে ঠিক নেই, দুটোটা অ্যাক্টিং করিয়ে দেবে, এই জন্য পরকর ভাষা কথা করতে হবে, আর যদি মহিলারা সুন্দর করে গান গায় এ মায়াবি করতে তাহলে যুব সমাজ কি হয়ে যাবো, ওর কথা কথা যুব সমাজ কি হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো না, আমার সে গায়িকা মানে কর মাহফিলের কি দরকার, মাহফিল বন্ধ করার দরকার মাহফিলের কারণ আমার গান টান শেষ, যেখানে তাদের কথাটাই ফলতাম সেখানে তারা গান কিভাবে করিব দেখার না, কোরআন সুন্নাহ মোতাবেক দেখার, আর আমার কিছু আম্মাজি আছে স্বামীর সাথে যদি সুন্দর করে কথা কয় না মার্কেটে যায় সুন্দর করে কথা কয় ঠিক নেই, স্বামীর সাথে কথা কয় দিয়েছেন হেরে কুত্তা কামড় দিছি উডান চাল দে গভীরাত্মের জফিমের খুব কুদ্দুস দিকে সাই করে এ কুদ্দুস এ এত ফিসিয়াল তোর আপাতে বাজার যা বিকেল বিলতে বিলতে এই গাটলা গাটার কাছে এদি যা হাম সময় চাইদের দিকে সা এরে তোর আপাতে বাজারে যা আজকে কি কি লাগবে আমি জিজ্ঞেস করি
সাইদ্দি নুন হাওয়া করে খাই ওই কগ একটু আপারে নুন আনতো বুড়কের দিকে হিসে উড়েছে ওর কথা তো আসমানের জন্য তো হিসে দেওয়া যায় একই ব্যক্তি যে সুন্দর সাজগোজ করিও লক্ষ্মীপুর মার্কেট শরীফে যাইয়ে কি সুন্দর করি যাইয়ে দোকানের কাছে বসে ভাইয়া সালাম আলাইকুম দোকানদারের সালাম দেয় সালাম পাওয়া দাদা লাগেছে ওরে ভাবি সাহেব এসেছেন বহুদিন পর আরে ভাইয়া সময় পাই নাই কেন বল আপনাকে একটু দশ দশ মূলে ধরি একটু খাওয়াই দিই আর এখন রমজানের দিন এগুলো কি খাওয়া যায় আপনারা তো সবসময় রোজা থাকতে ভাই নাই কেন বল খাও ভাইয়া গত বছর না শাড়িটা যে দিয়েছ বেশি একটা ভালো হয় নাই বুঝি উঠেছে এবার দারুণ একটা লেটেস্ট মডেলের শাড়ি দাও দারুণ করে একটা ঈদ মোবারক দেবো আপনি চিন্তা করবেন না দিতেছি আপনাকে কি সুন্দর যে বেজেবে কথা কয় ভাই কথা কয় যেন হেরি কুত্তার আমার দেশে এরকম মহিলা আমাদের গোবিনাথপুর নাই রে আরে কবে তো নমা বলে না আল্লাহ দয় কবি বলে নাই এরকম মহিলা আমাদের লক্ষ্মীপুর নাই রে আল্লাহ দয় আরে মার খাবার ছেড়ে এমনে উপরে পর্যন্ত করতে আছে আমরা এগুলা বলি কেমনে আমরা হচ্ছে উম্মতের এক্সট্রিমিশন আপনি বোরকা কেমনে হচ্ছেন কেমনে কি করেন এগুলা বলার দায়িত্ব আমরা আল্লাহ দিছে ঠিক কি না তাহলে ক এরকম মহিলা লক্ষ্মীপুরে নাই রেডি তো এরকম মহিলা গোবিনাথপুর নাই রে এগুলোর গলার মধ্যে এ কনসি ডুবে রড ডুবে রড নবীজি মেহরাজ হোসেন তো চাইছে এমনি কয়েকজন কে জিব্রাইল কয়েকজন স্বামীর লোকে মার্কেটিং করছে তারপরে কিছু কিছু মানুষের পুরুষ মহিলারে কইদের সাত না খোলে ফিডি ফিডি এসকারাতে গড় দি বাহা আর এগুলো কি অন্য কিছু কয় নবী এগুলো আমরা দলের লোক ও কি অন্য কিছু কয়লা গান বাজনা করছে প্রত্যেকটা গানের বাদ্যযন্ত্রের অ্যাকশন কিন্তু মুখের দিকে দেখবেন হারমোনিটা কোলের মধ্যে লইয়ে এমনি দেয় এবারও বেরোলে না কিন্তু একটা মাথা দেয় দেখো কে কে কয়জন কয়জন আপনার মেয়েদের এটা দিল লাগাতে এরকম ঠিক নেই রে এরকম আছে না অসুবিধা কি কিতাব আমরা আলেমালামা ইসলামের সংস্কৃতির পক্ষে আমরা সব ভালো কথা বলা প্রমোট করি কোরআনে কারিমে একটা সুরার নাম আছে সূরাতুস সুহানা কবি সাহিত্যিক সাংবাদিকতা সংস্কৃতি কথা ঠিক কিনা তাফসীর মাহফিল বন্ধ করো আর কিছু কিছু ভাই বোনেরা কয় ঠিক কি তাফসীর মাহফিল একটা কথা লিখছি তাফসীর মাহফিলের উপকারিতা 65টি আজকে তো সিঙ্গেল প্রোগ্রাম হলে বলতাম 15 তারিখে বলে দিমু 65টি উপকার কি কি তো শুধু গানটা বলে দেশের নোংরা মেতারাই লোক হ তাফসীর মাহফিল ঠিক কি দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসীর মাহফিলে দেশের নোংরা মেতারাই লোক তাফসীর মাহফিলে ঠিক কি না মনমতানো পাবলিসিটি শূন্য তরুণ দলে সাজে নয় মাহফিলে সুচ্ছ দলে দলে মনমতানো পাবলিসিটি শূন্য তরুণ দলে সাজে বলায় মাহফিলে সুচ্ছ দলে দলে কোরআনের সুদা পিয়ে নাই চা নাই চা চলে গো কোরআনের সুদা পিয়ে নাই চা নাই চা চলে গো হো তাফসীর মাহফিলে দেশের নোংরামি তার আইল গো হো তাফসীর মাহফিলে দেশের রহমত নাজিল করল গো হো তাফসীর মাহফিলে আল্লাহু আকবার মাহফিল শুনে দক্ষিণ পাড়ার কলি মদ্দির পোড়া গাজা সাইজা খেলা থুইয়া করছে পড়হামেলা এই মাহফিল শুনার দক্ষিণ পাড়ার কলি মদ্দির পোলা গাজা সাইরা খেলা থুইয়া করছে পড়হামেলা
মুরব্বীদের সালাম বলে মসজিদে পাঁচ বেলা গো, মুরব্বীদের সালাম বলে মসজিদে পাঁচ বেলা গো, তাফসীর মাহফিলে দেশের ধনগামী তারাইল গো, তাফসীর মাহফিলে দেশের রহমত নাজিল করল গো, তাফসীর মাহফিলে মাহফিল নিয়ে সংসদে চলছে তর্ক মেলা, ভয়ার শুনে ঘরের বউয়ে স্বামীরে কয় ভোলা, মাহফিল নিয়ে সংসদে চলছে তর্ক মেলা, ঘরের বউয়ে স্বামী বয়ান শুনে ঘরের বউয়ে স্বামীরে কয় ভোলা, কলিজার তোর মাদ্রাসাতে দিব আমার পোলা গো, কলিজার তোর মাদ্রাসাতে দিব আমার পোলা গো, তাফসীর মাহফিলে দেশের হঙ্গামি তারাইল গো, তাফসীর মাহফিলে ঠিক না, তাফসীর মাহফিল আদম সফিউল্লাহ থেকে চলতেছে রহমতুল্লাহ সাল্লাম সাফা পর্বতের পাহাড়ে এটা প্রতিষ্ঠা করেছেন কেমন পর্যন্ত এটা বান্দা এইভাবে আশিক রসুলদের বরকতে আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের কলিজার টুকরো যুবকদের মাধ্যমে প্রবাসীদের মাধ্যমে বুড়োদের মাধ্যমে কেমন পর্যন্ত এটা শুনবে ঠিক কিনা, এখানে 65টা উপকার হয়, আমি এটা 15 তারিখ বলবো ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা এই আমার আম্মাজিদেরকে আপনারা এটা বলবেন তোমাদের কণ্ঠটাও পর্দা, তারা তোরা বুঝলে তো হাদিস জানিস, যদি ভুল তাই আর কথা উঠবে ঠিক নেই। আমার কেন যে আমার নায়িকারা তো আমাদের বোন, গায়িকারা আমাদের বোন, আমাদের প্রিয় বোনদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আমরা আজানি সাহেব তো গান বলে, আমিও বলি আরো গান নিচ্ছে তারা শুনে না বলে কেন, তো না শুনলে আমরা বলবো কিভাবে, আমরা শুধু গানের কথা বলা চেঞ্জ করে, সুর তো ঠিক আছে, সুরের কোনো দোষ নাই ঠিক নিও, তো আপনারা কথা মালা গুলো চেঞ্জ করেন, সুন্দরের কথা দেশের কথা দেশের দশের কথা এগুলো তো সুন্দর, আমরা বলি এগুলো চাই আছে ঠিক কি জানি, মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মরা একটি মুখের হাসির জন্য অসর ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে বলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মোর মিলছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি ঠিক না। এই গানগুলো তো সুন্দর, দেশের গান দশের গান ইসলামের সংস্কৃতি, কিন্তু আমার গুম বাগাইয়া গেল রে মরার কুকিলা, আপনারা তো গুম ফাট লাগা, হ্যাঁ নাইচে নাইচে ডালে রাজ্যে গুম বাগায় মো কুকিলা নাচি নাচি ডালে আইয়ে লাগে, যুবকের কথা আর নষ্ট করিয়ে না তো হয়ে যা আইয়ে একসাথে আমরা জান্নাতে প্রবেশ করি ঠিক না। এই গানগুলো তো আইডিয়াল একাডেমি সহ এই ভালো ভালো কিন্ডার গার্ডেন গুলাতে ওরে শিখা কিনা আছে তো আপনাদের পাশে, আমাদের এই প্রতিষ্ঠান গুলার দিকে আপনারা খেয়াল রাখবেন। তো প্রিয় বন্ধুরা এই অসমাপ্ত কথা, তারপরও প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে বাইরে বল নাই, ইনশাল্লাহ সেখানে 15 তারিখ শুনাবো কলিতে ঠান্ডা করে দিব, যাইবে তো একটি দল চলে। আর আমার আরিফ মিয়াজি ভাই সালাদ সাতপুরি ভাইয়ের ওয়াজ কারা কারা মুন্তিল আতুড় আছে ওগাও, কিন্তু আতুড়ে নাও তাহলে বেগ গুলে মুন্তিল যে খোদা কাটা চলে যাবি আসর সময় কেমতের দাবি থাকবে তবু কাছে বয়ান শুনিস আর বয়ান কতক্ষণে 9টা 9:30 দিকে গে 15 তারিখ একতা সমাজ করলাম সুন্দর করি দারুণ একটা বয়ান দিই তাই তো এখন, হ্যাঁ
আর সিন্ধু কোথা থেকে দাদা যাবে তো ইডি পাঁচে সিন্ধু তুল্লা এ মুন্সি বাড়ি যাবে মসজিদ যাবে নি আল্লাহ তো একদম আল্লাহ ভাই বলছে ভিতরে আপনারে ওই জায়গা খুলিয়ে আনবে ভাষা তো বেশি যায় বাবা ভাই তো লুকু দেবি যা আর হত্যা করে লাভ নেই শুনলে খুব চিন্তা করি এনেছেন মিয়া একটা জিনিস তাগরে বসে দিবেন ঠিক করে যা জিনিস বুঝে নেবেন সুন্দর করে কলজাতে ঠান্ডা করতে মেজাজ দশটার খারাপ করে গেলেছে পুরো দেশে বদনামি কইতে বইয়ে মাইক লোক গন্ডগোল করে করতেন না বেটা কলজা খুলি হলো বেটা ওয়াজ কিতে ওয়াজ লাইন হয় না কিচ্ছু না তো যাবি তো 15 তারিখ সম্ভবত ভাই 9:30 দিকে।